বাস মালিকদের সুবিধা দিতে ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছে বলে উল্লেখ করে তা বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী সংগঠনটি বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পনেরো বছর যাবৎ ধারাবাহিকভাবে রেল খাতের উন্নয়নে লাখো কোটি টাকা বরাদ্দ দিয়ে ট্রেন সেবাকে জনগণের দুর্গোড়ায় পৌঁছে দিয়েছে ঠিক তখনই রেল কর্তৃপক্ষ রিয়াতি সুবিধা প্রত্যাহারের নামে ভাড়া বাসে বাসের চেয়ে বেশি নির্ধারণ করে বাস মালিকদের বিশেষ সুবিধা দিতে মরিয়া হয়ে উঠেছে এই গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করে রেলপথকে অতীতের মতো নিরাপদ ও সাশ্রয়ে রাখার দাবি জানান তারা তারা বাসকে সম্প্রসার বাসের ব্যবসা সম্প্রসারণে নিয়তে এই কাজটি করেছে এটা আমাদের কাছে মনে হয় রেলের উপর থেকে ঝেঁকে বসা দুর্নীতিবাস কালো বিড়ালের বিষদাত উপরে পেলা এখন সময়ের দাবি বলে আমরা মনে করি এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার